ধর্মীয় মেরুকরণ করে বরাক উপত্যকায় রাজনীতি করতে চেয়েছিল বিজেপি, কিন্তু এবার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বরাক উপত্যকার জনগণ দেখিয়ে দিয়েছেন যে এখানে ধর্মীয় সুড়সুড়ি রাজনীতির জায়গা নেই। বুধবার হাইলাকান্দিতে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে এমন মন্তব্য করেন জেলা AIUDF-এর নেতৃবৃন্দ। এদিন AIUDF-এর হাইলাকান্দি জেলা কমিটির সভাপতি আইনজীবী আফজল হোসেন লস্কর, প্রশাসনিক সাধারণ সম্পাদক আবুল হোসেন চৌধুরী, সহসভাপতি শামসুল হক বড়ভূয়া সহ অন্যান্যরা হাইলাকান্দি সহ বরাক উপত্যকা থেকে যে সকল দলীয় প্রার্থী নির্বাচিত হয়েছেন তাদের অভিনন্দন জানান। বিশেষ করে হাইলাকান্দি, কাটিছোড়া ও আলগাপুর এই তিনটি সমষ্টি আবারও AIUDF-এর হাতে তুলে দেওয়ায় জেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা। এদিনের সাংবাদিক সম্মেলনে আলগাপুরকে পাকিস্তান বলে অভিহিত করায় আলগাপুরের বিজিত প্রার্থী মন স্বর্ণকারের মন্তব্যের তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন UDF কর্মকর্তারা। তারা জানান, বিজেপি নেত্রী মন স্বর্ণকার আলগাপুরকে পাকিস্তান বলে অভিহিত করার মন্তব্য ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। UDF কর্মকর্তারা তাকে মস্তিষ্ক বিকৃত এবং সুস্থ মস্তিষ্কের মানুষ নন বলে অভিহিত করেন। তারা বলেন, আলগাপুর সমষ্টি ভারতবর্ষের 1 নম্বর লোকসভা সমষ্টি এবং রাজ্য বিধানসভার 8 নম্বর সমষ্টির অন্তর্গত। মন স্বর্ণকার ইতিহাস না জেনে আলগাপুরে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তাই বিজেপির দলীয় নেতাকর্মীদের প্রতি UDF কর্মকর্তাদের পরামর্শ হল মন স্বর্ণকারকে মানসিক হাসপাতালে ভর্তি করে তার চিকিৎসা করান। শিলচরের দিলীপ পালও এই ধরনের মন্তব্য করে অবশেষে বিফল হয়েছেন বলে দাবি করে AIUDF-এর জেলা কমিটির নেতৃবৃন্দ। মন স্বর্ণকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, আলগাপুর হিন্দুস্থানের একটি অংশ, আলগাপুর তথা হাইলাকান্দির মানুষ বাই চয়েস ইন্ডিয়ান, বাই চান্স ইন্ডিয়ান নন। তাদের দীর্ঘ সংগ্রামের ফলে হিন্দুস্থান তৈরি হয়েছে বলে জোর গলায় দাবি করেন তারা। প্রাক্তন মন্ত্রী গৌতম রায় প্রসঙ্গে জেলা AIUDF-এর নেতৃবৃন্দ বলেন, হাইলাকান্দি থেকে গৌতমবাবুকে তাড়িয়েছে UDF। দলের বিস্তার লাভ করার পর থেকে প্রভাবহীন হয়ে পড়েছে হাইলাকান্দি রায় পরিবার। এক সময় জঙ্গলরাজ থেকে হাইলাকান্দিতে মঙ্গলরাজে পরিণত করেছে একমাত্র AIUDF বলে দাবি করেন তারা। এদিন সবশেষে কোভিড বিধি মেনে চলার উপর জোর দেন UDF নেতৃবৃন্দ। আমাদের প্রত্যেক মানুষের সঙ্গে ধর্ম বর্ণ নির্বিশেষে তারা কাজ করবেন এবং আমার বিশ্বাস তারা কাজ করবেন, কেননা বিগত দিনে আমরা এইভাবে কাজ করে এসেছি এবং আমাদের পুনরায় নির্বাচিত হয়েছেন আমাদের সুজামুদ্দিন লস্কর সাহেব, আজি নিজামুদ্দিন চৌধুরী সাহেব, তাদেরকে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই। আর হাইলাকান্দি মানুষের কাছে আমরা হাইলাকান্দিবাসী, প্রত্যেক মানুষের কাছে আমাদের হাইলাকান্দি জেলা AIUDF চিরঋণী থাকবে, কৃতজ্ঞ থাকবে, কারণ এভাবে অভূতপূর্ব সাফল্য হয়তো কোনো দলই হাইলাকান্দি থেকে পায়নি। যাই হোক, আমরা আমাদের দলের কেন্দ্রীয় এমএলএর প্রত্যেক নেতৃত্বকে আমরা ধন্যবাদ জানাই, বিশেষ করে আমাদের দলের সৌম্য মৌলানা বদরুদ্দিন আজমল কাসিমি, যেভাবে হাইলাকান্দিতে এসে 3 দিন এখানে থেকে আমাদেরকে যেভাবে সাহায্য করেছেন, ওনাকে আমরা আমাদের দলের তরফ থেকে, হাইলাকান্দি জেলা কমিটির তরফ থেকে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই। তৎসঙ্গে আমার কেন্দ্রীয় লেভেলে আমার দলের যুব ফ্রন্ট, স্টুডেন্ট ফ্রন্ট এবং মহিলা ফ্রন্ট প্রত্যেক কর্মীকে আমরা ধন্যবাদ জানাই। ওদের অক্লান্ত পরিশ্রমে আজকে আমরা যেভাবে সাফল্য পেয়েছি, আমাদের রেজাল্ট দেখলে আসামে আমরা 19 জনের মধ্যে 16 জন আমরা, যেটা 90%-এর অধিক হিসেবে আমরা সাফল্য পেয়েছি আসামে, সেটা থেকে বোঝা যায় যে দলের মানুষের মধ্যে কতটা আস্থা এখনো পর্যন্ত আমাদের দলের প্রতি মানুষের আস্থা বিদ্যমান। তাই আমরা আজকে আপনাদেরকে জমায়েত করার বিশেষ উদ্দেশ্য যেটা, যে আমরা জেলাবাসী, আমার জেলা কমিটির তরফ থেকে আমার একদম বুথ লেভেল থেকে জেলা কমিটি পর্যন্ত প্রত্যেক কর্মীবৃন্দ আমরা হাইলাকান্দি বাসী জনসাধারণের কাছে কৃতজ্ঞতা প্রকাশ। কিন্তু যাই হোক, আজকে আপনাদের মাধ্যমে আমরা প্রত্যেককেই ধন্যবাদ জানাই যেভাবে, আর আমি গত ইলেকশন সম্বন্ধে আমরা হাইলাকান্দি জেলা অ্যাডমিনিস্ট্রেশনকেও
আমি ধন্যবাদ দিতে ভুল করব ছাড়বো না, কারণ যেভাবে হাইলাকান্দি অ্যাডমিনিস্ট্রেশন বোর্ডের এই দিন নির্ধারণ থেকে একদম কাউন্টিং পর্যন্ত যেভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন, যেভাবে নিরপেক্ষ ভূমিকা আদায় করেছেন অ্যাডমিনিস্ট্রেশন, যেভাবে যে বিষয়ে আমরা যদি গিয়েছি আমরা অত্যন্ত তাড়াতাড়ি ব্যবস্থা নিতে দেখেছি, তাই আমরা জেলা অ্যাডমিনিস্ট্রেশনকে এই আজকের এই নিরপেক্ষ ভূমিকা পালনের জন্য আমরা ধন্যবাদ জানাই, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে আমরা ধন্যবাদ জানাই, এবং জেলার প্রত্যেক কর্মচারী যারা বুথ লেভেলে কাজ করেছেন, বুথ গ্রহণ থেকে শুরু করে কাউন্টিং পর্যন্ত প্রত্যেকে আমরা অশেষ অশেষ ধন্যবাদ জানাই, কারণ প্রত্যেক মানুষই আমাদের এই নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে ভারতের গণতন্ত্রকে মজবুত করার স্বার্থে কাজ করেছেন, সেসব আমরা প্রত্যেকে ধন্যবাদ জানাই। আর বিশেষ করে আমার সাংবাদিক ভাইরা যারা আছেন আজকে এখানে উপস্থিত, যারা উপস্থিত না তারা যেভাবে এই নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে এই সুষ্ঠ এবং বলিষ্ঠ একটি গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে যেভাবে সাহায্য করেছেন তাদেরকে সবাইকে আমি ধন্যবাদ জানাই, এবং আমি আবারও আমার দলের প্রত্যেক কর্মী বুথ লেভেল থেকে শুরু করে আমার জেলা স্তরের প্রত্যেক কর্মীকে আমার তরফ থেকে আমার দলত জেলা কমিটির তরফ থেকে অশেষ অশেষ ধন্যবাদ, প্রত্যেকের অত্যন্ত পরিশ্রমের ফল আজকে আমরা পেয়েছি। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি।